বলিউডের প্রবীণ অভিনেত্রী তনুজাকে অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে 80 বছর বয়সী তনুজাকে। অভিনেত্রী তনুজা সমর্থ পরিচালক কুমার সেন সমর্থ এবং অভিনেত্রী শোভনা সমর্থের কন্যা। 1973 সালে পরিচালক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই কন্যা কাজল এবং তানিশা। হিন্দি এবং বাংলা সিনেমা জগতে পরিচিত মুখ তিনি। 1950 সালে দিদি নতুনের সঙ্গে হামারি বেটি ছবিতে অভিনয় দিয়ে তনুজার হাতেখড়ি। 1960 সালে ছাবিলি সিনেমাতে অভিনয় করেন তিনি। 1961 সালে হামারি ইয়াত আয়েগি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। এই সময় তিনি বাংলা এবং হিন্দি ছবিতে সমান্তরালভাবে কাজ করতে থাকেন। 1963 সালে উত্তম কুমারের বিপরীতে দেয়া নেয়া ছবিতে অভিনয় করেন। এছাড়াও 1967 সালে অ্যান্টনি ফিরিঙ্গি, 1969 সালে তিন ভুবনের পারে এবং প্রথম কদম ফুল, 1970 সালে রাজকুমারী ছবিতে অভিনয় করেন তিনি।